মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। জলঙ্গের টিকর বাড়িয়ারের পর পাকুড়দিয়ার গ্রামে একটি পুকুরে ভাসতে থাকা ব্যাগে 12টি সকেট বোমা উদ্ধার করল বম্ব স্কোয়াড। সোমবার সকালে পুকুর পাড়ে বাচ্চারা খেলা করার সময় ব্যাগটিকে ভাসতে দেখে, তারা বড়দের জানায়। স্থানীয় পঞ্চায়েত সদস্য পুলিশকে খবর দেন, তারপরেই বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়। কতদিন থেকে দেখে আসছেন এই ব্যাগটা এইভাবে জলে পড়ে আছে? দিন মনের হবে তো। কি আজকে কি দেখলেন? আজকে বোম দেখছেন, বোমে দেখছি। তারপর পুলিশকে খবর দিয়েছিলেন না? এলাকার মানুষ খবর দিয়েছে? এলাকার মানুষ খবর দিয়েছে, আমি তো দিইনি। তো এদিক থেকে দেখছেন কোনো ধরনের সন্দেহ করেননি এর আগে এইভাবে ব্যাগ পড়ে থাকা? না, কোনো সন্দেহ করেনি।